আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর পিছে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জের OH1632 মডেলের গাড়িটা। আর এই গাড়িটার রং পুরোপুরি শেষ হয়নি, ইনশাল্লাহ সামনে আপনারা দেখতে পারবেন যে গাড়িটার ফুল রং, ডেকোরেশন যা যা বাকি আছে। আর লকডাউন যেহেতু রং কেনা হয়নি, যে রং করবো সেজন্য দোকান খোলা নেই বাইরে। আর পুরোপুরি রংটা নীল কালার ছিল, অবশ্য কাগজের জন্য রংটা একটু হালকা হয়ে গেছে, নেভি ব্লুর কাছাকাছি ছিল কালারটা, যেই কালারটার মতো এটার মতো কালার ছিল। আর লিল্যান্ডের যে ব্যাপারটা, লিল্যান্ড এর আগে আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে অশোক লিল্যান্ডের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তো অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়। ইন্ডিয়াতে যে গাড়িগুলো থাকে, ইন্ডিয়ার যে চারটা ব্র্যান্ড, অশোক লিল্যান্ড, ভারত ব্র্যান্ড, টাটা, মাহিন্দ্রা, তাদের ভিতরে প্রায় যদি আজ থেকে 30-20 বছর আগের কথা বলা হয়, তখন টাটা, মাহিন্দ্রা, আইসার, আইসার ছিল না আপনার, টাটা, মাহিন্দ্রা আর লিল্যান্ড, এই তিনটা কোম্পানি ছিল তখনকার হিসেবে। ভারত ব্রেঞ্জ বলতে গেলে একবারে নতুন কোম্পানি, আর আইসারও নতুন কোম্পানি, খুব বেশি দিন হয়নি ছিল। তো সেই মার্কেটে যদি কোনো নতুন টেকনোলজি ইন্ডিয়ান কোম্পানির দ্বারা বাজারে লঞ্চ হতো, যেরকম আপনার অ্যাডভান্স টেকনোলজি যেগুলো তাদের গাড়ি থাকে, যে BS6-এ ধরুন আপনার কথার কথা BS6 গাড়ি নতুন আসলো বাজারে, তো সেই হিসেবে দিলেন প্রথমবার, বা সেন্সার রিলেটেড যদি কোনো নতুন ধরনের কোনো ফিচার দেওয়া হয় সেক্ষেত্রেও লিলেন ফার্স্ট। তারপরে পাম্পের যে ইনোলাইন পাম্পের যে টেকনোলজি সেক্ষেত্রেও লিলেন ফার্স্ট বাজারে। আর মডিউলের ডিজাইন তো আছে, লিলেন্ডের যে গাড়ির ডিজাইনগুলো থাকে সেগুলো অনেক ফিউচারিস্টিক হয়, অনেক আপনার ভবিষ্যতের মানে সামনের আরও আরও অ্যাডভান্স লাগে, যে আরও ভবিষ্যতের আরও আগে ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী। আর এর ইঞ্জিনিয়াররা চেষ্টা করে যে ফিউচারিস্টিক ডিজাইন বানাতে। ডিজাইন গাড়িগুলোর যে ইঞ্জিন রয়েছে সেই গাড়িগুলো আপনার গাড়ির যে ইঞ্জিন যখন রাস্তায় চলে, তো সব ক্ষেত্রে সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে, গাড়ির ইঞ্জিন হোক, গাড়ির আপনার যে ব্যাপারটা বেশি পরিলক্ষিত হয় যে দেখা যায় যে গাড়ির ইঞ্জিন টেম্পারেচার, তো টেম্পারেচারটাও গাড়ির ইঞ্জিন, গাড়ির যে চলাফেরা আছে আপনার, সরি, যে RPM যে আছে, এই সবগুলোর একটি কম্বিনেশন থাকে, যে কম্বিনেশনগুলোকে গাড়ির সফটওয়্যার দ্বারা যে সফটওয়্যার তৈরি করেছে সেই সফটওয়্যার স্বাভাবিক রাখার চেষ্টা করে, অনুকূল রাখার চেষ্টা করে তাপমাত্রা, যে অতিরিক্ত ওভারহিটিং যাতে না হয়, ইঞ্জিনের ক্ষতি যাতে না হয়, সেই জিনিসটা সার্বক্ষণিক সফটওয়্যার দ্বারা জিনিসটা জাজ করতে থাকে গাড়ি, যে কতটুকু আছে, কীরকম আছে। আর লোড যখন থাকে, বর্তমানে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে গিয়ার অ্যাডভাইজার আছে, টাটা আমি জানি না যে লিল্যান্ডের গাড়িগুলো তো আছে, সেই জিনিসটা আমি সেগুলো বুঝতে পারছি না, বা থাকতেও পারে লিল্যান্ডের বর্তমান যে যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবল হওয়া শুরু করেছে। গিয়ার অ্যাডভাইজার, GPS তো অবশ্যই থাকে, তারপর আপনার গাড়ির কিছু মোড থাকে, যেরকম আপনার আলট্রা, যে গাড়ি যখন হাই লোডে থাকে তখন একটু মোডে শিফট করে, সুইচ থাকে কিছু কিছু যে গাড়ির পারফরমেন্স চলবে, আর যখন আপনার উঁচু নিচু রাস্তায় চলে, আর যখন গাড়ি আনলোড অবস্থায় থাকবে, টাটাতে একটু নতুন অপশন দেখলাম যে সেটি যখন অন করে তো তখন গাড়ি আপনার অল্প শক্তিতে চলা শুরু করে, গাড়ি যে ধরেন আনলোড গাড়ি যেরকম একটা স্পিডে চলে তার থেকেও দুর্বল অবস্থায় চলে, সেই কারণে গাড়ির ইঞ্জিনের যে তেল কনজিউম করে সেই তেল আপনার আরও কম হয়ে যায়, তেল টানা যে গাড়ি তেল নিচ্ছে তেল খরচটা আরও কমিয়ে দেয়, কম হয়ে যায়। আর 10 টাকার কিছু কিছু গাড়ি আছে, যে সিগনা গাড়ি নতুন লঞ্চ হয়েছে টাটার, সিগনা গাড়িতে দেখবেন যে আপনার 10 টাকা গাড়ির যে এখানে যে 10 টাকা আছে, মানে 12 চাকার গাড়ি এটা, পাশাপাশি যে চাকাগুলো রয়েছে, এই যে এই চাকাটা আপনারা যেটা দেখছেন, এই চাকাটা যখন লিফট অ্যাক্সেল দ্বারা যখন গাড়িটা তুলে ফেলে চাকা, এই চাকাটা যখন এখানে চলে আসে, মানে আরেকটু উপরে চলে আসে রাস্তার সংস্পর্শ থেকে উপরে, মানে পাশাপাশি দুটা চাকা, একটা চাকা মনে করেন যে উপরে উঠে গেল, তখন কি হয় সেই যে 4টা চাকা, এখানে কিন্তু ডাবল চাকা আছে, আপনারা জানেন যারা ট্রাক দেখেছেন, ট্রাক সম্বন্ধে জানা আছে, তো সেই 4টা চাকা উপরে উঠে যায় যখন, তখন আপনার যে 4টা চাকা যতক্ষণ ইঞ্জিন ঘোরে সেই খরচটা কমে গেল, আর গাড়ির স্পিডও ভালো হলো, আর ইঞ্জিনের এফিসিয়েন্সিটাও আরও বেটার হলো সেই কারণে, আর যেহেতু ফিউল কনজিউম কম করে,
আর টাটাতে দেখা যায় যে কিছু কিছু গাড়িতে আপনার ইঞ্জিনে ইলেকট্রিক একটি ফ্যান দেওয়া থাকে, যে ফ্যানটি আপনার ইঞ্জিনের টেম্পারেচার কন্ট্রোল করে ইলেকট্রিক্যাল। আপনারা যে পিসিতে দেখবেন যে ধরনের ফ্যান, এই যে আপনাদের এই ধরনের যে ফ্যানগুলো রয়েছে, মানে এরকমই দেখতে জিনিসগুলো আরও বড়, সেগুলো আপনার সিলভার বা বিভিন্ন ধরনের মেটাল দিয়ে বানানো, যেগুলো আমার হাতে যেটা দেখলাম এটা প্লাস্টিকের মেটাল দিয়ে বানানো। আর মেটাল দিয়ে বানানোর কারণে যে গাড়ির ইঞ্জিনটা থাকে, যেহেতু প্লাস্টিক গলে যাবে, ইঞ্জিনে আপনার রেডিয়েটারের সামনে লাগানো থাকে, ঠান্ডা করতে থাকে। আর সিগনাগার এটা অবশ্যই বলা যায় যে বেশ ইনোভেশন ইন্ডিয়ান মার্কেটের টাটা কোম্পানির হিসেবে। আর লিল্যান্ডও নতুন নতুন ফিউচারিস্টিক গাড়ি বাজারে লঞ্চ করছে। আর তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের আজকে এই পর্যন্ত জানালাম, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লেগেছে বা কোথায় ভুল হয়েছে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা বলবেন, যে সামনে আরও ডেভেলপ করার চেষ্টা করব। আর আপনারা কোন ধরনের গাড়ি দেখতে চান, কোন গাড়ি সম্পর্কে জানতে চান, সেটি বাস হোক অথবা ট্রাক, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্য বা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো ভালো যে ভিডিওগুলো আপলোড দিতে থাকবো, ভালো ভালো গাড়ির যে ভিডিওগুলো আপলোড দিতে থাকবো, অবশ্যই আপনারা দেখতে পারবেন সামনে যে যে এই গাড়িটি শেষ হলে এই গাড়িটিরও ভিডিও দেখতে পারবেন। মার্সিডিজ বেঞ্জের ওই 1632 মডেলের গাড়ি 2007 সালে, মানে 2007 সালে বাংলাদেশে এসেছিলো, এখনও রয়েছে, কিন্তু কিছু কিছু ইঞ্জিন রিপ্লেস করা হয়েছে এই গাড়ির মেনটেনেন্সের কারণে, ইঞ্জিনগুলো শিখতে পারেন। রিভার্স আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।